টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। গত এক বছরে নিজেকে ভেঙে গড়ে নতুন করে প্রেজেন্ট করতে চলেছেন অঙ্কুশ। অবশেষে তিনি কামব্যাক করছেন বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের হাত ধরে। আপনাদের আগেই জানানো হয়েছে ডি ফর ডান্স নামে একটি সিনেমায় সাইন করেছেন অঙ্কুশ। এটি মূলত নাচ ভিত্তিক মুভি, কিন্তু আজকে স্টোরি সেটা নিয়ে নয়। অঙ্কুশ সাইন করেছেন বাবা যাদবের আরেকটি মুভিতে, যেটি মেইনলি রোম্যান্টিক ক্রাইম থ্রিলার। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ভিলেন, আর এই সিনেমাতে নায়িকা হিসাবে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। বাবা যাদবের মনে হয়েছে এই সিনেমায় অঙ্কুশের বিপরীতে মিমি ছাড়া অন্য যে কোনো নায়িকাই পুরোপুরি বেমানান। মিমি চক্রবর্তী এর আগেও বাবা যাদবের বেশ কয়েকটি কোরিওগ্রাফি করেছেন, এখন সম্পূর্ণ সিনেমাই করতে চলেছেন। মিমির বক্তব্য অনুযায়ী বাবা যাদবের কাজের স্টাইল তার বেশ পছন্দের, খুব সুন্দর গুছিয়ে কাজ করেন তিনি। রোম্যান্টিক ক্রাইম থ্রিলার ছাড়া মুভি সম্পর্কে আর কিছুই রিভিল করা যাবে না। এই সিনেমায় অঙ্কুশ হিরো এবং ভিলেন দুটো চরিত্রই করেছেন। অঙ্কুশের মতো হিরো হতে গেলে কখনো কখনো ভিলেনও হতে হয়। দর্শকরা অঙ্কুশকে এর আগে এমন চরিত্রে আগে কখনো দেখেননি। ভিলেন মুভিটির সাথে আব্বাস মাস্তানের বানানো সিনেমার মিল পাওয়া যায়। প্রচুর টুইস্ট আর টার্নসে ভরা দৃশ্য দর্শককে এক মুহূর্ত পর্দা থেকে চোখ সরাতে দেবে না। এর আগে কি করে তোকে বলবো সিনেমায় মিমি অঙ্কুশ জুটি বেঁধেছিলেন। অঙ্কুশ জানান মিমির সাথে তিনি আগেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন, যদিও সাধারণত পর্দার বাইরে তাদের সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো। তারা সিনেমার পর্দায় একসাথে পারফর্ম করতে এটি তাদের হেল্প করে। ভিলেন সিনেমাটি সবকিছুই প্রস্তুত। আগামী 15 জুলাই থেকে কলকাতায় ও পরে গোয়ায় এই সিনেমা শুটিং শুরু হচ্ছে। সেক্ষেত্রে অঙ্কুশ ও মিমিকে একসাথে জুটি বেঁধে রোম্যান্টিক ক্রাইম থ্রিলার মুভিতে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানান। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।